বুক ক্যাফের আজকের পর্বে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি আনন্দমেলা পূজাবার্ষিকী 1426। অনেকেই শুকতারা পূজাবার্ষিকী এবং 1429-এর রিসেন্টলি প্রকাশিত আনন্দমেলার সম্পর্কে আলোচনার পর বিভিন্ন পুরনো আনন্দমেলাগুলো নিয়েও আলোচনা করতে বলছিলেন। সেই কারণেই আমি ভাবলাম কেমন হয় যদি আমার কাছে যে পুরনো আনন্দমেলাগুলো আছে সেগুলো নিয়েও একটু আলোচনা করি, তাহলে অ্যাটলিস্ট পূজাবার্ষিকীগুলো সম্পর্কে, সূচিপত্রগুলো সম্পর্কে আপনাদের আগে থেকে জানান দেওয়া থাকবে, তাতে সুবিধা হবে অনেক বেশি। চলুন তাহলে জেনে নিই যে এই পূজাবার্ষিকীতে কী কী উপন্যাস আর কী কী গল্প প্রকাশিত হয়েছিল। প্রথমেই পড়ি প্রচ্ছদের কথা। প্রতি বছরের ন্যায় প্রচ্ছদ কিন্তু দারুণ সুন্দর ছিল। একটা সেলফি তোলা হচ্ছে এরকম একটা জয় মুডের মধ্যে একটা কিন্তু দেখানো হচ্ছে প্রচ্ছদটাকে। একটু ভেতরের পৃষ্ঠা উল্টালেই কিন্তু প্রথমেই আমরা উপন্যাসগুলো পেয়ে যাই। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই বছর 1429-এ যে ধরনের লেখা রয়েছে অনেকটা সেই ধরনের কিন্তু একটা ছাপ ছিল 1426-এর পত্রিকাতে। প্রথম গল্প ছিল গড় হেকিমকুরের রাজবাড়ি, যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, একটি অদ্ভুতের সিরিজের অংশ। এবং তারপর রয়েছে হেসে হারে হুঁশিয়ার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের, এছাড়া রয়েছে অনীশ মুখোপাধ্যায়ের অভিস্বপ্ন। এর পরে রয়েছে ভানুপ্রতাপের রেসিপি দীপান্বিতা রায়ের, এইটা কিন্তু আমি বই আকারেও আমি চ্যানেলে দেখিয়েছি। এরপর সাদা কালো কাঠবিড়ালি অংশুমান করের, বিপুল দাসের নলিনীপুরের রহস্য এবং সর্বশেষে সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের বালির পুতুল। তো মোট কথা, এই সাতটা উপন্যাস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি ভিডিওতে একটু একটু করে উপন্যাসগুলোর অংশগুলোকেও দেখাবো। সম্পূর্ণ রঙিন কমিক্স রূপে তিনটে ছিল সে সময়। একটা ফেলুদার ভূস্বর্গ ভয়ঙ্কর নিয়ে, দ্বিতীয়টা ছিল সমরেশ বসুর লেখা গোগল সিরিজের কাইরং মঠে গোগলের কাণ্ড, আর তৃতীয়টা ছিল রাপ্পা রায়ের গাড়ির গেরোয় রাপ্পা, এই নামে একটা ছিল সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও কবিতা ছিল এবং গল্পের মধ্যে তিলোত্তমা মজুমদারের গুড্ডুর গুন্ডামি, হরিপাল বাবুর জ্যামিতি প্রচেত গুপ্তের, কিংবা স্মরণজিৎ চক্রবর্তীরও একটা লেখা ছিল দৈত্য বলে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের তেষ্টা বলে একটি গল্প ছিল। এছাড়া রাজেশ বসুর পাউলো ভিলায় সেই রাত ইত্যাদি নামক ভৌতিক, তারপরে উল্লাস মল্লিকের টিচার্স ডে নামে একটা কমেডি চলে, হালকা গল্প, পুরাণের ওপরে বেশ কিছু লেখালেখি ছিল এবং নিবন্ধ অংশে বেশ ইন্টারেস্টিং কাউন্ট ড্র্যাকুলা, তারপর মমি তৈরির কারিগরি, মৃত সাগরে গুপ্তধনের হদিশ নিয়ে, রক্তক্ষেক খুদে ড্রাগন নিয়ে ইত্যাদি বিভিন্ন ইন্টারেস্টিং টপিকে কিন্তু আজব আজব এবং অদ্ভুত অদ্ভুত লেখা, যেগুলো মানে বিজ্ঞানের আবিষ্কার সেগুলো নিয়ে জানানোর একটা ব্যাপার ছিল। তো বেশ সুন্দর গঠন ছিল আমি বলবো পত্রিকাটার, যেভাবে ডিজাইনিং এবং সম্পাদনা করা হয়েছিল। তো প্রথম গল্প যেটা ছিল যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, লক্ষ্য করলে দেখবেন এবছরও কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা বেরিয়েছে এবং সেটা কিন্তু অদ্ভুতের সিরিজেরই। এছাড়া সর্বাণী বন্দ্যোপাধ্যায়েরও এবছরও লেখা রয়েছে। আমি এটাই লক্ষ্য করলাম যে 1426-এ যে সমস্ত লেখকের লেখা নেওয়া হয়েছিল প্রায় অনেকটাই কিন্তু 1429-এর পত্রিকাতেও নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরও জানাই যে পূজাবার্ষিকী কেনার সুবিধা কিন্তু এটাই, লক্ষ্য করে দেখবেন যে সমস্ত কমিক্সগুলো বেরোয়, যেমন রাপ্পা রায়ের কমিক্সগুলো বা উপন্যাসগুলো যেগুলো বেরোয়, সেগুলো কিন্তু এক দেড় বছরের মধ্যেই বই আকারে বেরোয় এবং সেগুলোর দাম কিন্তু আনন্দ তরফ থেকে বেরোয় বলে 150-200 এরকমটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু পূজাবার্ষিকী কেনাটা অনেক বেশি লাভজনক বলে আমি মনে করি, কারণ এগুলোর ক্ষেত্রে আপনাকে বেশি কস্ট বেয়ার করতে হয় না এবং লেখাটাও কিন্তু পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, অনেকেরই ইচ্ছা থাকে যে বই আকারে আমি কালেক্ট করব, বইয়ের প্রচ্ছদ, বইয়ের ভেতরে ইলাস্ট্রেশন নতুন যদি যোগ হয় তাহলে সেই রকম বিষয়টাকে কালেক্ট করব। সেগুলো অবশ্যই একটা বিষয় থাকেই এবং সেগুলোর জন্য অনেকেই বই কালেক্ট করেন, কিন্তু যদি পড়ার একমাত্র যদি চাহিদা থাকে, মানে শুধু পড়াটাই যদি মূল উপজীব্য হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেক বছরেই বিভিন্ন যে শুকতারা, কিশোর ভারতী বা আনন্দমেলার পূজাবার্ষিকীগুলো হয় সেগুলোকে যদি কিনে নিতে পারেন, আপনার কিন্তু অনেক কটা লেখা যেটা আশু ভবিষ্যতে প্রকাশ পেতে চলেছে বই আকারে, সেগুলো কিন্তু আপনার কালেক্ট করা হয়ে যাবে এবং আগেভাগেই পড়া হয়ে থাকবে। তো সেই জন্যই কিন্তু পূজাবার্ষিকী নিয়ে এত একটা ক্রেজ চলে চারিদিকে, কারণ লেখাটা কে আগে পড়ছে বা সবার আগে কী করে পড়া যায় এইটা নিয়ে একটা ভেতর কিন্তু উন্মাদনা কাজ করে। অনেকেই কিন্তু পূজাবার্ষিকী কেনেন, অনেকে কেনেন না। তো সেই জন্যই আমি এই বিষয়টাকে একটু আলোকপাত করলাম যে কেন আমরা কিনছি বা কেন পূজাবার্ষিকী নিয়ে এত মাতামাতি হয়, সেইগুলো নিয়ে একটু আমার চিন্তাভাবনা থেকে বলার চেষ্টা করলাম।
তো পরিশেষে এটাই বলবো যে আমি এই ভিডিওতে একটু ছোট্টর ওপর গ্লিমসেস দিতে চেষ্টা করলাম পূজাবার্ষিকী আনন্দমেলার, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনারা সাবস্ক্রাইব করার পর নিচে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে এবং আগামীতে কি কি ভিডিও দেখতে চাইছেন বা কোন কোন পূজাবার্ষিকী দেখতে চাইছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।